আবারও নিবন্ধনবিহীন অবৈধ মোবাইল ফোন বন্ধের জন্য পদক্ষেপ নিচ্ছে বিটিআরসি এর আগে একুশ সালের পহেলা জুলাই চালু করা হয়েছিল ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার ওই বছরের সেপ্টেম্বর সচল থাকা সব বৈধ অবৈধ মোবাইল হ্যান্ডসেট বিটিআরসির নক অটোমেশন অ্যান্ড আইএম ডাটাবেস সিস্টেমে সক্রিয়ভাবে নিবন্ধিত করা হয় এরপর কথা ছিল পহেলা অক্টোবর দুই সাল থেকে নতুন করে যে সমস্ত অনিবন্ধিত মোবাইল ফোন নেটওয়ার্কের সাথে সংযুক্ত করা হবে তাদের প্রত্যেকেরই মোবাইল ফোনের নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হবে তার মানে অনিবন্ধিত মোবাইল ফোন বাংলাদেশে ব্যবহার করা যাবে না এক কথায় বলতে গেলে অনিবন্ধিত মোবাইল ফোনগুলোতে বাংলাদেশের সিম কার্ড ঢোকালেও সেখানে নেটওয়ার্ক থাকবে না কিন্তু তার একুশ দিনের মাথায় সিদ্ধান্ত পরিবর্তন করা হয় এবং বলা হয় জনগণের ভোগান্তির কারণে এই সিস্টেমটা বাতিল করা হলো তার মানে অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধ করার জন্য যে পদক্ষেপ নেওয়া হয়েছিল সেটি বাতিল করা হয়েছিল এ বছরে

এর জন্য দুইটা মাধ্যম রয়েছে প্রথমত হল এস এম এটা এর মাধ্যমে দ্বিতীয়ত হল যে সিস্টেমটা চালু করা হয়েছিল ন্যাশনাল ইকুইপমেন্ট রেজিস্টার এই ওয়েবসাইটে গিয়ে আপনি চাইলে সরাসরি আইমিআই নাম্বার দিয়ে যাচাই করতে পারবেন শুরুতেই আপনাদেরকে দেখাবো এস এর মাধ্যমে কিভাবে আপনারা এটা দেখবেন এর জন্য শুরুতে আপনি যেটা করবেন আপনার মোবাইল ফোন থেকে ডায়াল করবেন স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ এটা ডাল করলেই দেখতে পারবেন আপনার মোবাইল ফোনের আইমিএ নাম্বার চলে আসছে এবার এখান থেকে আপনার আইমিএ নাম্বারটি নোট করে নেবেন এবং চলে যাবেন আপনার ফোনের মেসেজ অপশনে মেসেজ অপশনে যাওয়ার পর রাইট মেসেজে ক্লিক করবেন রাইট মেসেজে ক্লিক করার পর এই জায়গাতে আপনি টাইপ করবেন ওয়ান সিক্স ডাবল জিরো টু এটা লিখে আপনি রাইট মেসেজের অপশনে চলে আসবেন এবার আপনি রাইট মেসেজের অপশনে এসে এখানে আপনি টাইপ করবেন প্রথমে বড়ো হাতের কে ওয়াইডি কে ওয়াইডি লেখা একটা স্পেস দেবেন তারপর এখানে আপনার যে আইমিআই নাম্বার রয়েছে সেই আইমিআই নাম্বারটি উঠিয়ে নেবেন এবং এটাকে সেন্ড করে দিবেন ওয়ান সিক্স ডাবল জিরো টু এই নাম্বারে যখন আপনি এখানে মেসেজটি পাঠাবেন ফিরতি এস এম এসের মাধ্যমে আপনাকে বিটিআরসি থেকে জানানো হবে আপনার হ্যান্ডসেটটি কি তাদের ডাটাবেজের রেজিস্টার আছে কি নেই কিন্তু ম্যাক্সিমাম সময়ে দেখা যায় যদি আপনি এসের মাধ্যমে ট্রাই করেন তাহলে আপনার রিপ্লাই মেসেজটা সেই মেসেজটা আসতে দেরি করে আবার অনেকের ক্ষেত্রে মেসেজ আসে না সুতরাং একটা কনফিউশন থাকে যে আপনার হ্যান্ডসেটটি রেজিস্টার আছে কি নেই এর জন্য আপনারা যে কাজটি করতে পারেন আপনারা চাইলে এন এর যে অনলাইন পোর্টাল রয়েছে সেখান থেকে আপনি চাইলে সরাসরি যাচাই করে নিতে পারেন এই কাজটিও আপনি মোবাইল ফোনের মাধ্যমে করতে পারবেন এর জন্য শুরুতে আপনার মোবাইল ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনি ইউআরএল বারে এসে লিখবেন এন ই আর এটা লিখে সার্চ করলে আপনি দেখতে পারবেন এন সিটিজেন নামের টেলি যোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের একটা ওয়েবসাইট চলে আসবে আপনি ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন ওয়েবসাইটটিতে প্রবেশ করলে আপনি দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার এইখান থেকে আপনি একটু নিচের দিকে যাবেন নিচের দিকে গেলে দেখতে পারবেন এখানে ব্যবহারকারী লগ ইন করার একটা অপশন রয়েছে যদি আপনার এখানে অ্যাকাউন্ট থাকে তাহলে সরাসরি অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন আর যদি অ্যাকাউন্ট করা না থাকে তাহলে এখান থেকে নিবন্ধন করুন এই লেখাটিতে ক্লিক করবেন নিবন্ধন করুন ক্লিক করলে দেখতে পারবেন এখানে শুরুতে ব্যবহারকারীর নাম দিতে বলবে এখানে আপনি আপনার নিজের নামটা দিয়ে দেবেন দেওয়ার পর এইখানে আপনার মোবাইল ফোনের নাম্বার উঠাবেন মোবাইল ফোন নাম্বার উঠানোর পর এখানে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের শেষের চার সংখ্যা উঠিয়ে নেবেন এখানে একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে সেটা হলো উপরে আপনি যে মোবাইল ফোন নাম্বারটা দিবেন এবং নিচে যে এনআইডি কার্ডের নাম্বারটা দিবেন অবশ্যই যেন উপরের সিমটা এই এনআইডি কার্ডের সাথে নিবন্ধন করা থাকে তার মানে এই এনআইডি কার্ড দিয়ে যেন উপরের সিমটা নিবন্ধন করা থাকে যদি না থাকে তাহলে কিন্তু অ্যাকাউন্ট করতে পারবেন না এবার আপনি নিচে পাসওয়ার্ড সেট করে দিবেন দুইবার পাসওয়ার্ড টাইপ করবেন এবং তার নিচে রয়েছে ক্যাপচা ক্যাপচা করতে দিয়ে নিবন্ধন করুন প্রেস করবেন এবং পরবর্তী স্টেপে গিয়ে আপনি মোবাইল ফোনে আসা ওটিপি দিলে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে আপনি এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ করে নিবেন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে সঠিকভাবে লগ ইন করার পর আপনি এখানে দেখতে পারবেন উপরে রয়েছে হ্যান্ডসেটের আইএমইআই আইএমআই যাচাই করুন আপনি এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করলে একটু নিচের দিকে গেলে দেখতে পারবেন এখানে হ্যান্ডসেটের আইএমআই স্ট্যাটাস নামের একটা অপশন রয়েছে এখানে আপনাকে আপনার মোবাইল ফোনের আইএমআই নাম্বারটা দিতে হবে এখানে আপনি কিন্তু যে কারো মোবাইল ফোনের আইএমআই চেক করে দিতে পারবেন এখানে আপনার মোবাইল ফোনের আইএমআই নাম্বার দেওয়ার পর অনুসন্ধান এই লেখাটিতে ক্লিক করবেন এবং আপনি দেখতে পারবেন নিচে লেখা চলে আসবে আপনার আইএমআইটি এন ই আই রেজিস্টার করা আছে যদি রেজিস্টার করা আছে এটা লেখা আসে তাহলে আপনার চিন্তার কোনো কারণ নেই আপনার মোবাইল ফোনটি বৈধ এবং বিটিআরসের ডাটাবেজে রেজিস্টার করা আছে কিন্তু এই জায়গাটাতে যদি লাল লেখা আসে এবং এখানে যদি লেখা থাকে যে রেজিস্টার করা নেই তাহলে আপনার মোবাইল ফোনটি অবৈধ এবং আপনার মোবাইল ফোনটি নেটওয়ার্ক বন্ধ হতে চলেছে যে সকল হ্যান্ডসেট অনিবন্ধিত বিটিআরসি ডাটা বেজে নেই সেই সকল ফোনে শুধুমাত্র বাংলাদেশের সিমের নেটওয়ার্ক সাপোর্ট করবে না কিন্তু আপনি চাইলে ওয়াইফাই ব্যবহার করে সেই সমস্ত ফোনগুলোকে ব্যবহার করতে পারবেন এমনও হতে পারে অনিবন্ধিত যে সকল হ্যান্ডসেটগুলো রয়েছে সেগুলোর জন্য আবারও রেজিস্ট্রেশন করার একটা সুযোগ দেবে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় এই বিষয়ে আমার চ্যানেলে একটা ভিডিও রয়েছে সেই ভিডিওটি চ্যানেল আপনারা দেখে নিতে পারেন ভিডিও লিঙ্ক এই ভিডিও বক্সে দেওয়া রয়েছে যদিও এখনো পর্যন্ত এরকম কোনো নির্দেশনা আসেনি যে অনিবন্ধিত হ্যান্ডসেটগুলো রেজিস্টার করার সুযোগ আবারও দেওয়া হয়েছে এটাই ছিল অনলাইনের মাধ্যমে বিটিআরসির ডাটাবেস থেকে আপনার মোবাইল ফোনটি নিবন্ধন করা আছে কি সেটা চেক করার নিয়ম আশা করছে আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি আজকের ভিডিওটি ভালো লেগে যায় ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন সেই সাথে এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ভবিষ্যতে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন দ্যাটস ইট ফর নাও টেক কেয়ার বা বাই